যেটা বলবো আমি সিস্টেমের ডিফল্টের কারণে সেখানে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গাতে যেহেতু সরকার বৈধ না সেহেতু প্রত্যেকটা জায়গা কিভাবে কলাপস করছে আমি যখন পার্লামেন্টে ছিলাম আপনারা লক্ষ্য করবেন পার্লামেন্টে আমাদের কিরকম ভাষা ব্যবহার করা হতো আমাদের তরফ থেকে সেখান থেকে আজকে তো আমরা পার্লামেন্টে নেই কথা বলা বলে খুব একটু ডেঞ্জারাস আমাদের জন্য কেন ডেঞ্জারাস সেটাও বলি কারণ আপনি যখন আইন প্রণেতা হন আপনি যখন আইনকে বাস্তব রূপ দেন এবং সুলে চড়ার দায়িত্ব শুলে চড়ানোর দায়িত্বটাও যখন আপনার হাতে থাকে এবং আপনি মুখ থেকে হ বলার সাথে সাথেই যখন আপনার অনেক নেতাকর্মীরা সুলে চড়ানোর জন্য দাঁড়িয়ে থাকে তখন অনেকটা আমাদের সমালোচনা করতে গেলে ওই গোপাল ভারের ভূমিকায় যেতে হয় কারণ আপনার সরকার তো সেরকম হয়ে যায় আপনি কল্পনা করেন যে পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্টরা এখন গান গায় আমরা আমরা ওই দিন দেখলাম যে মমতাজ আমাদের একজন ফর হার যে তিনি গান প্রধানমন্ত্রীকে মানে যেটাকে আমরা লিটারিতা বলি প্রধানমন্ত্রীকে কিভাবে না থাকলে কি হবে সেটা বললাম শামীম ওসমান যেই বক্তব্য পার্লামেন্টে দিল শামীম ওসমান মাননীয় প্রধানমন্ত্রীকে অলি আল্লাহ পর্যায়ে নিয়ে গেল আমার মনে আছে আপনার যে সবাই দেখেছে এগুলি কিন্তু খুব ডেঞ্জারাস এই সিমটমগুলি খুব ডেঞ্জারাস কারণ এগুলি ভবিষ্যতে যদি ক্যারি অন হতে থাকে তাহলে বস্তুনিষ্ঠ কথা বলে যারা বাংলাদেশে রাজনীতি করার অভিপ্রায় বা যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা কিন্তু রাজনীতি করতে পারবে না এই একটা মানে আমার কাছে শামী মুসমানের কথাটা শুনে মানে মনে হলো কি আমাদের একটা 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 জোক আছে আমাদের এলাকাতে খুব পপুলার এই জোকটা এই জোকটা হলো যে এক ভদ্রলোকের কাছে আরেক লোক আসছেন তিনি কম শিক্ষিত আর কি এসে বলে যে ভাই আমার একটা বাচ্চা হয়েছে আমি নাম কি রাখবো একটা ইংরেজি নাম দেন তো বললো তোমার বাচ্চার নাম আঙ্কেল রেখে দাও তো আবার বলছে এই নামটা আমার শোনা লাগে তো ও ওর বাচ্চার নাম ইংরেজিতে আঙ্কেল রেখে দিয়েছে তো আমি আমি খুব সারপ্রাইজ শামিম ওসমান কি মাননীয় প্রধানমন্ত্রীকে আঙ্কেল বানিয়ে মানে উনি কি না যে অলি আল্লাহ কি কারণ এগুলি যদি চলতে থাকে আগামীতে তো আমাদের আমাদের নেতাদেরকে সাহাবি বানাতে হবে এই তো একটা সেক্টর গেল আপনার পলিটিক্স এর ব্যুরোক্রেসি সেক্টর তো আপনি দেখতেই পাচ্ছেন পুলিশের সেক্টর দেখতে সেভেন মার্ডার হওয়ার পর আপনি দেখছেন পুলিশ ওয়ার বিজি রাস্তায় কাটা লাগানোর জন্য যে কিভাবে গাড়ি ট্রাফিক থামানো যায় সে কাটাই তো ভেঙে গেছে সে কাছে ভেঙে গেছে দেখেন আপনি দুদকের কথা চিন্তা করে দেখেন দুদক অনলি সরকারে যারা পিক করেছে তাদের কি দিবে বিভিন্ন এমপিদের হলফনামায় যাদেরকে আমরা দেখেছি শত শত কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে দুদক নোটিশ দেয়নি আপনি লতিফ সিদ্দিকী সাহেবের মতো একজন মন্ত্রীর কথা চিন্তা করে দেখেন প্রতিদিন সংবাদপত্র আমরা দেখছি ঢাকাতে জমি বিক্রি করে দিচ্ছে যে জমির দাম হয়তো একশো কোটি টাকা এক কোটি টাকা দিয়ে দিচ্ছে কারো কারো ঋণ মাফ করে দিচ্ছে চিটগং সমিতির কাছে না কার কাছে জমিটা দিয়ে দিল ভিওআইপি ব্যবসা নিয়ে যে ঘটগুলি হচ্ছে সেরকম একজন লোককে এখনো মন্ত্রী রাখা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাখা হয়েছে আপনি বেসিক ব্যাংকের ঘটনা চিন্তা করে দেখেন এই যে বেসিক ব্যাংক থেকে আজকে আমি একটু সময় নিয়ে চিন্তিত দিস ইজ রাবেশ আই মিন সুইস ব্যাংকের এই টাকা কোনো টাকাই না এর চেয়ে অনেক বেশি হাজার 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 কোটি টাকা শেয়ার মার্কেট লুণ্ঠন হয়েছে যেগুলি আপনি সিঙ্গাপুরে গেলেই সেসব ব্যাংকের খবর পাবেন আমার কথা বলো এই সরকার যেহেতু বৈধ না এবং গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্টই মনে করে যে আমাদের কারণে পুলিশ মনে করে আমাদের কারণে এই সরকার ব্যুরোক্রেটস মনে করে আমাদের কারণে এই সরকার রাজনীতিবিদরা কিছু মনে করে আমাদের কারণে এই সরকার যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে শামী ওসমানের পরিবারে ডিফেন্ড করতে হয়েছে বিকজ সি থিংস ফর সাম রিজন যে এরা না থাকলে আমি ক্ষমতায় থাকতে পারবো না প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার ফাংশন হচ্ছে না এবং সবাই মনে করছে এটা আমাদের আখিরি কামাই আমরা কামিনি তা আমি মনে করব এই ছয় মাসে সরকার অ্যাড করা তো দূরের কথা ইটস লাইক রুল অফ লাইক ব্রেইন আপনার হাত পা যতই ভালো থাকুক লেবার ফাংশন করুক যাই করুক ব্রেইন ইজ নট ওয়ার্কিং তাহলে আপনি জীবিত থাকবেন না এই সরকারের এই ছয় মাস ক্রেডিট তো দূরের কথা আমি আরো বলছি যে এই বাংলাদেশের সুশাসনের অবস্থা একদম খারাপের দিকে তলানি দিকে নিয়ে যাচ্ছে এই